ওহ লাভলি খ্যাত কামারহাটির বিধায়ক মদন মিত্র মঙ্গলবার রাতে আসেন বারুইপুর শহরের পুরাতন বাজারের শাখারিপাড়া অধিবাসীবৃন্দের পুজো মণ্ডপের উদ্বোধনে। এবারের এই পুজো রজত জয়ন্তী বর্ষে পদার্পণ করেছে। মদন মিত্রের সঙ্গে ছিলেন বিশিষ্ট চিত্র পরিচালক হরনাথ চক্রবর্তী। আমার অস্ক্রিনে অনস্ক্রিনে আমার সবটাই সানস্ক্রিন, অতএব আমার কোনো আমি সবসময় সানস্ক্রিনের মতো থাকি। আর আমার সান হচ্ছে বাংলার মা মাটি মানুষ। আমার সূর্যের তাপের দরকার পড়ে না, মানুষের তাপই আমাকে সূর্যের মতো সানস্ক্রিন দেয়। ইয়াং জেনারেশনকে একটা বার্তা, ইয়াং জেনারেশনকে বলবো কারোর পেছনে লেগো না, চক্রান্ত করো না, লেখাপড়া করো, নিজেকে তৈরি করার চেষ্টা করো। আর সবার আগে মনে রাখবে মা দুর্গার পুজো করবে, তার আগে নিজের বাবা মায়ের পুজো করো, কারণ মহাগুরু হচ্ছেন যে তোমায় বড় করেছে। আগে নিজের সংসারের দায়িত্ব পালন করো, তারপর তুমি কি করবে এটা মানুষ দেখতে যাবে না, কিন্তু মানুষের প্রতি তোমার দায়িত্বটা পালন করো, তারপর দেখবে এমনি তুমি যখন যাবে মানুষ বলবে ও লাভলি।